ব্রিটেনের একটি বাড়ি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ 19 জানুয়ারি শুক্রবার সকাল 7টার দিকে নরফোর্কের কোস্টেসি এলাকার এলেন বেডফোর্ড রোড থেকে এই চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে এই চারজন একে অপরের পরিচিত বা আত্মীয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আজ সকাল 7টার দিকে ঘরের একটি রুম থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। ফরেন্সিক টিম মৃত্যুর কারণ খোঁজার জন্য কাজ করছে। এছাড়া বিষয়টি নিয়ে নরফোল্ক এবং সফোল্ক পুলিশ একসাথে তদন্ত করছে। ডিটেকটিভ চিফ ক্যারোসি জানান তাদের তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে একই বাসা থেকে চারজনের মৃতদেহ উদ্ধারের পর কমিউনিটির মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা মৃত চারজনের পরিবারের সাথে কথা বলে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের নাম, পরিচয় বা জাতীয়তা সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। Absolutely shocked. Things like this don't happen up on this estate. It's a quiet estate. Just things don't happen around here like this. And can I ask how you found out about what happened? I just saw it on Twitter. And I wasn't expecting it to be up on like around the corner from where I live. So yeah, a bit surprised. Let's put it that way. How close do you live here? About 200 yards, 300 okay. yards. Do you know the people around here? Rumana Rakhi, Rana TV, London.